আসসালামু আলাইকুম। ব্রিটেন ও ইউরোপের বাঙালি কমিউনিটির বিবিধ খবর নিয়ে চ্যানেল আয়ের সাপ্তাহিক আয়োজন আমাদের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রাজীব চৌধুরী। এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। এদিকে ইউরোপের বিভিন্ন দেশের মতো জার্মানির বিভিন্ন শহরে বাংলাদেশিরা ঈদ উদযাপন করে। জার্মানির বিভিন্ন শহরের বাংলাদেশিরা মেতেছিল ঈদের আনন্দে। বিস্তারিত দেখুন আমাদের বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলালের রিপোর্টে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর বিশ্বের সব মুসলমানের যথাযোগ্য মর্যাদায় পালন করে এই ঈদ উল ফিতরের আনন্দ। জার্মান প্রবাসী বাংলাদেশিরাও এই ঈদের আনন্দে মিলেছিল জার্মানির মানহাইম শহরে। মানহাইমের বাংলাদেশিরা ছাড়াও সেখানে মিলিত হন বার্লিন, কার্লসু, স্টুটগার্ট, অফেনবাক, ফ্রাঙ্কফুর্ট, মাইন্স ও অন্যান্য শহরের বাংলাদেশিরা। আনন্দের মাত্রাটা আরও বেড়ে গেছে তাদের মাঝে বাংলাদেশ থেকে আগত প্রাক্তন আইনমন্ত্রী, সংসদ সদস্য ব্যারিস্টার মদুদ আহমেদ ও হাসনা মদুদকে পেয়ে। খুব বেশি মিস করি নাই বাংলাদেশে ঈদ, যেমনভাবে করি তার চেয়েও কোনো অংশেই কম হয় নাই, বিশেষ করে ম্যানহাইমে এবং ম্যানহাইমের আশেপাশে স্টুটগার্ট, ফ্রাঙ্কফুর্ট বিভিন্ন অঞ্চল থেকে যারা এসছেন সকলের সঙ্গে সাক্ষাৎ হলো, দেখা হলো, সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম, বাচ্চাদের সঙ্গে অনেক ছবি টবি তুললাম, খুব ভালো লেগেছে। একবারে মনে হচ্ছে যেন বাংলাদেশে বসে ঈদ করলাম। প্রবাসী সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের বাংলাদেশে অনেকে আমার ভাই বোনরা মিস করছে, কিন্তু সবাই আমনও খুব খুশি, পছন্দ করেছে এখানে এসে সবার সঙ্গে ঈদ করে এবং সম্পূর্ণ বাংলাদেশের পরিবেশে ঈদ করাটা, এটাও আমাদের জন্য একটা বড় আনন্দ। এছাড়াও ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্ত, আওয়ামী লীগ বিএনপি নেতৃবৃন্দ ও কমিউনিটি ব্যক্তিবর্গ। উপস্থিত সবাইকে গান গিয়ে শোনান চ্যানেল আই সেরা কণ্ঠে অংশ নেয়া লোকসাহিত্যিক ও স্থানীয় শিল্পী নাদিয়া। আমরা প্রবাসী জার্মান থেকে বাঙালি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ। আমার কাজিন সাদিককে হাই, ভালো থেকো, সবাই ঈদ মোবারক। এই জার্মানিতে আমাদের বাঙালিদের সবাই একসাথে মিলেমিশে হোক। খুব সুন্দর আয়োজন হয়েছে, আমি খুবই আনন্দিত। ঈদ মোবারক সবার জন্য। অনেক ভালো লেগেছে। ঈদ মোবারক। মোবারক। ঈদ মোবারক। এছাড়াও মানহাইমে জন্ম নেয়া নতুন প্রজন্মের বাচ্চারা তাদের দেখা গ্রাম বাংলার চিত্র তুলে ধরে পরিবেশন করে নৃত্যনাট্য, গান, নাচ, গল্প, আড্ডায় বাংলাদেশিরা কিছুক্ষণের জন্য ফিরে পেয়েছিল তাদের প্রিয় দেশ ও সংস্কৃতিকে। হাবিবুর রহমান হেলাল, চ্যানেল আই, জার্মানি। উৎসবমুখর পরিবেশে ঈদ উল ফিতর উদযাপন করেছেন জার্মানি ও ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা। জার্মানির ম্যানহাইম শহরে বসে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুদ আহমেদ এবং সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্ত। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।